জয় মা তারা জয় গুরু বামদেব কেমন আছো দর্শক বন্ধু আশা করি মা তারার আশীর্বাদে তোমরা সবাই ভালো আছো সুখে আছো শান্তিতে আছো আর জ্যোতিষগুরু দ্রোণাচার্যের অনুষ্ঠান মানেই অবশ্যই তোমাদের ভালো থাকার ভালো লাগার ভালোবাসার অনুষ্ঠান কারণ আমি প্রত্যেকবারে একই কথা বলি যে এটা হচ্ছে তোমাদের চ্যানেল সুতরাং এটাকে দেখার দায়িত্ব অবশ্যই তোমাদের তো দর্শক বন্ধু যে কথাটা আমি বলবো যে আমার অনুষ্ঠানে একটু প্যাটার্নটা চেঞ্জ করেছি প্যাটার্নটা হচ্ছে যে আমার ভিডিওর শেষের দিকে অর্থাৎ আমার বক্তব্য যেখানে শেষ হবে ঠিক সেই মুহুর্তে স্ক্রিনে একটা মন্ত্র দেখানো হবে যে মন্ত্রটা হচ্ছে মহামন্ত্র এই মহামন্ত্র জপ করলে তোমাদের দৈনন্দিন জীবনে যে সমস্যার সম্মুখীন তোমরা হও তার থেকে অবশ্যই তোমরা মুক্তি পাবে আর এই মহামন্ত্রের নির্দিষ্ট কোনো জপ সংখ্যা নেই যতবার খুশি যেখানে খুশি তোমরা এই মহামন্ত্রটা জপ করবে আজকের অনুষ্ঠানের বিষয় হলো যে আজকে তোমাদেরকে এমন একটা আমি প্রক্রিয়া তোমাদের হাতে তুলে দেব এই ভিডিওর মাধ্যমে যে শুধুমাত্র একটি ক্রিয়া করলেই তোমাদের জীবনে শুধুমাত্র বশীকরণ নয় শুধুমাত্র আকর্ষণ নয় শুধুমাত্র সম্মোহন নয় বশীকরণ আকর্ষণ সম্মোহন এবং যে সমস্ত ছেলে ছেলেমেয়েরা পড়াশুনো করতে পারছে না বিদ্যায় বাধাপ্রাপ্ত হয় বা অনেক ক্ষেত্রে হায়ার এডুকেশনের ক্ষেত্রে তারা বাধাপ্রাপ্ত হচ্ছে বা অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে যে সমস্ত ছেলে মেয়েদের বিয়ে হচ্ছে না বিভিন্ন জায়গায় বিভিন্ন ম্যাট্রিমোনিয়াল সাইডে বিজ্ঞাপন দিয়েছে কিন্তু কিছুতেই বিজ্ঞাপন দিয়েও বিয়েটা হচ্ছে না তারাও এই ক্রিয়াটা প্রয়োগ করতে পারবে যাদের দাম্পত্য জীবনের সমস্যা মারামারি আছে ঠুসি আছে একে অপরকে দেখতে পারে না সহ্য করতে পারে না অথবা স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে অন্য কারোর দ্বারা প্রভাবিত হয়ে গেছে হয় দেখা যাচ্ছে যে স্বামী স্ত্রীকে বাদ দিয়ে অন্য কোনো নারীর দ্বারা প্রভাবিত অথবা দেখা যাচ্ছে যে কোনো স্ত্রী তার স্বামীকে বাদ দিয়ে অন্য কোনো পুরুষের দ্বারা প্রভাবিত এবং যারা কর্মর জগতে আছে হয়তো কোনো কারণে তারা প্রমোশন পাচ্ছে না বা বসের ঠিকমতো মনটাকে জয় করতে পারছে না এই মন্ত্র এত শক্তিশালী মন্ত্র গুপ্ত মন্ত্র ইয়াস দর্শক বন্ধু আমি কেন জোর গলা চিৎকার করে এই কথাটা বলছি যে এমন একটা ব্রহ্মাস্ত্র আজকে তোমাদেরকে আমি তুলে দিতে চাইছি তুলে দিতে তোমাদের হাতে আমি পেরেছি যে ব্রহ্মাস্ত্র যে মন্ত্র প্রয়োগ করলে আমি যে সমস্ত সমস্যার কথা বলে গেলাম যে সেটা প্রেম ভালোবাসা হোক বিবাহিত জীবন হোক দাম্পত্য জীবন হোক কর্মক্ষেত্র হোক বা যারা চাকরির জন্য প্রচুর চেষ্টা করছে তা সত্ত্বেও তারা চাকরি পাচ্ছে না বা ব্যবসা ক্ষেত্রে দেখা যাচ্ছে যে তার যে পরিমাণ তার কাস্টমার ছিল বা যে পরিমাণে তার তার বিক্রি ছিল সেটা তার অনেক কমে গেছে কাস্টমারও কমে গেছে ব্যবসায় লোকসান খেয়ে যাচ্ছে অথবা কারোর হয়তো বাস্তুতে কোনো রকম বাস্তু দোষ রয়েছে সেক্ষেত্রেও এই ক্রিয়াটা অবশ্যই তোমরা কিন্তু প্রয়োগ করতে পারবে এ ছাড়াও বিভিন্ন ধরনের সমস্যা যেমন হয়তো প্রচুর মানুষ আছে এমন মানুষ আছে যাদের নুন আনতে পান্তা ফুরিয়ে যায় বহু চেষ্টা করছে কিন্তু দুটো টাকা আয় করতে পারছে না বা হয়তো টাকা ইনকাম করছে কিন্তু সেভিংস করতে পারছে না লোনে জর্জরিত হয়ে যাচ্ছে এই মন্ত্র শক্তিশালী মন্ত্র অতি প্রভাব বিস্তারকারী মন্ত্র তোমরা প্রয়োগ করো কোটি টাকা ধাত থাকলেও দিস ইজ মাই চ্যালেঞ্জ যে তোমরা এই ধার শোধ করতে পারবেই পারবে বা এমন অনেক ক্ষেত্রে দেখা গেছে যে তুমি হয়তো বাড়িটা ভাড়ায় দিয়েছ সেই ভাড়াটাকে তুমি কোনোভাবে তুলতে পারছো না সে যে কে বসেই আছে কোনো না কোনো অজুহাত দেখে সে বাড়িটা ছাড়তে চাইছে না সেক্ষেত্রেও প্রয়োগ করো প্রয়োগের কৌশলটা এক হবে কিন্তু বশীকরণ আকর্ষণ সম্মোহন এবং অন্যান্য যে বিষয়গুলোর সমস্যাগুলোর কথা আমি বললাম সেটা আমি একটু পরে বিস্তারিত বলছি জাস্ট একটু পার্থক্য আছে সেটা অবশ্যই আমি তোমাদেরকে বুঝিয়ে বলে দেব প্রথমত বলি যে এই ক্রিয়াটা কবে করবে কখন করবে পুরোটা আমি সবিস্তারে বলবো আর আমার সবিলিত অনুরোধ দর্শক বন্ধু তোমাদের কাছে দেখো এই ভিডিও তোমাদের আমি আবারও বলছি চ্যানেল তোমাদের প্লিজ হাত জোর করে অনুরোধ করছি গুরুজি হয়ে ভিডিওটা পুরো দেখো স্কিপ করবে না এতে তোমাদেরই ক্ষতি তোমরা নিজেদের পায়ে প্লিজ কুড়োল মেরে রক্ত বের করো না আমি মুছতে যাব না স্বয়ং ভগবান মুছতে যাবে না মা তারা মুস্তে যাবে না বাবা গুরু বামদেবও মুছতে যাবে না বারবার বলছি পুরো ভিডিওটা তোমরা ভালো করে দেখো তো এই ক্রিয়াটা কবে কিভাবে কখন করবে সেটা আমি বলছি যে কোনো শুক্লপক্ষের শনিবার দিন অনেকের কাছে প্রশ্ন আসতে পারে যে শুক্লপক্ষ আবার কি? আমাদের একটা মাসে দুটো পক্ষ হয় একটা শুক্লপক্ষ একটা কৃষ্ণপক্ষ শুক্লপক্ষ হচ্ছে অমাবস্যা অমাবস্যা যেই শেষ হয়ে গেল শুরু হলো শুক্লপক্ষ শুক্লপক্ষের প্রতিপদ বলি আমরা এই অমাবস্যা অনেকে আমি দেখেছি যে অমাবস্যা উচ্চারণ করে না দর্শক বন্ধু এটা অনেক জ্যোতিষতান্ত্রিক উচ্চারণটা ভুল করে অ্যাকচুয়ালি কথাটা হচ্ছে অমাবস্যা অমাবস্যা অর্থাৎ অমাবস্যার পরে হচ্ছে শুক্লপক্ষ শুরু তাহলে সেই শুক্লপক্ষের যে কোনো শনিবার কারণ অমাবস্যার পর থেকে শুক্লপক্ষ শুরু হয় পূর্ণিমা পর্যন্ত পূর্ণিমা নয় কথাটা কিন্তু অনেকেই আছে বলে পূর্ণিমা বা অনেক আমার জ্যোতিষতান্ত্রিক বন্ধু আছে তারাও বলে পূর্ণিমা না দর্শক বন্ধু উচ্চারণটা একদম স্পষ্ট হতে হবে সে মন্ত্র উচ্চারণই হোক আর যে কোনো শব্দ উচ্চারণই হোক কথাটা হচ্ছে পূর্ণিমা এটাকে শুক্লপক্ষ বলে তো যাই হোক তাহলে শুক্লপক্ষ অর্থাৎ অমাবস্যা শেষ হলো অমাবস্যা শেষ হবার পরেই শুক্লপক্ষ শুরু হলো শুক্লপক্ষের যে কোনো শনিবার দিন একটু পরে আমি মন্ত্রটা বলছি এবং স্ক্রিনে দেখিয়েও দেবে একশো আটবার জপ করতে হবে অবশ্যই পূর্ব দিকে মুখ করে যে কোনো জায়গায় বসে এই মন্ত্রটা জপ করতে পারবে অবশ্যই কোনো একটা শুদ্ধ স্থানে বসতে হবে আর আমার কাছে প্রায় এই ফোনটা আসে বা অনেকে আমাকে জিজ্ঞাসা করে গুরুজি আমরা কি এই ক্রিয়াটা করতে পারবো তো সেই দর্শক বন্ধুদের উদ্দেশ্য আমার বলা আমার যে কোনো ক্রিয়া যে কোনো জাতির মানুষ হিন্দু মুসলমান শিখ খ্রিস্টান বৌদ্ধ জৈন পার্সি যে কোনো ধর্মের মানুষ আমার এই ক্রিয়া করতে পারবে আমি হিন্দুদের ক্ষেত্রে যেমন বলছি যে তোমরা যে কোনো শুক্লপক্ষের শনিবারে শুদ্ধ একটা জায়গায় তেমনি যে কোনো ঠাকুর দেবতা বাড়িতে যে আছে তার সামনে বসে করতে পারলে ভালো হয় অথবা সেই জায়গাটা যদি নাও থাকে যে কোনো একটা পবিত্র জায়গায় অবশ্যই পূর্বদিকে মুখ করে একশো আটবার জপ করতে হবে একশো আটবার এই মন্ত্রটা জপ করতে হবে এবং মুসলিম ভাই বোনেরদের ক্ষেত্রে আমি বলবো যে তোমরা তোমাদের বাড়িতে তোমরা যে আল্লাহকে বিশ্বাস করো তার নাম স্মরণ করে বা তারকে উদ্দেশ্য করে তোমরা সেইখানে এই মন্ত্রটা জপ করবে একশো আটবার তোমাকে এই মন্ত্রটা জপ করতে হবে মন্ত্রটা জপ করবার সময় প্রথম দিন শুক্লপক্ষের যে কোনো শনিবারে সকাল এগারোটার মধ্যে স্নান করে শুদ্ধভাবে শুদ্ধ বস্ত্রে পূর্বদিকে মুখ করে একশো আটবার এই মন্ত্রটা জপ করতে হবে যখন এই মন্ত্রটা জপ করবে যদি তুমি বশীকরণ আকর্ষণ সম্মহন বা দাম্পত্য জীবনে অশান্তি বা কারোর সন্তান বিপদে চলে গেছে বা অশান্তি হচ্ছে এই মন্ত্রটা জপ করবার সময় তার মুখটাকে অবশ্যই ভালোভাবে স্মরণ করতে হবে এবং প্রথম দিন শুধুমাত্র কি বলেছি যে শুক্লপক্ষের যে কোনো শনিবার একশো আটবার জপ করলে তারপর এই মন্ত্রটাই যে কোনো জায়গায় যে কোনো স্থানে যতবার খুশি তোমরা জপ করবে কারণ একটা কথাই আছে যে টকে যত গুড় ঢালবে টক তত মিষ্টি হবে প্রথম দিন বললাম একশো আটবার এই একশো আটবার মন্ত্রটা জপ করবার পর ধরো তুমি বাড়িতে এমনি বসে আছো মন্ত্রটা জপ করো যেখানে খুশি কোনো কোন দিকে মুখ করে জপ করতে হবে সেটাও নয় যেখানে যেভাবে হোক যতবার খুশি মন্ত্রটা জপ করবে কিন্তু মন্ত্রটা যখন জপ করবে তখন অবশ্যই তুমি যে ক্রিয়ার জন্য করতে চাইছো বসীকরণ হতে পারে সম্মোহন হতে পারে আকর্ষণ হতে পারে স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক খারাপ হয়ে গেছে সেই জন্য হতে পারে ছেলে বিপদগামী হতে পারে ছেলে পড়াশুনো করছে না হতে পারে সেক্ষেত্রে ছেলের মুখটাকে মনে করবে আর যদি মনে হয় যে আমার বাড়ি থেকে ভাড়াটে উঠছে না তাহলে সেই ভাড়াটের মুখটা স্মরণ করবে করে এই মন্ত্রটা জপ করবে একশো আটবার প্রথম দিন তারপর যতবার খুশি যেখানে খুশি বাসে যেতে যেতেও করতে পারবে ট্রেনে যেতে যেতেও করতে পারবে অফিসে বসেও বসেও করতে পারবে টিভি দেখতে দেখতেও করতে পারবে তো মন্ত্রটা হচ্ছে হরে কৃষ্ণ কালী কৃষ্ণ দুর্গা কৃষ্ণ কালী তারা হরে রাম দুর্গা রাম 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 শিব শিব হরে কৃষ্ণ কালীকৃষ্ণ দুর্গা কৃষ্ণ তারা হরে রাম দুর্গা রাম রাম শিব শিব হরে কৃষ্ণ কালী কৃষ্ণ দুর্গা কৃষ্ণ কালী তারা হরে রাম দুর্গা রাম 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 শিব শিব এইভাবে একশো বার জপ করবে আমি দায়িত্ব নিয়ে বলছি আমি অবশ্যই বলছি যে সমস্ত সমস্যার কথা আমি বললাম তোমরা প্রত্যেকটা সমস্যা থেকে অবশ্যই তোমরা মুক্ত হবেই হবে আর একটা কথা আমি বলছি যে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন যারা আমার চ্যানেলটা নতুন দেখছেন যারা সাবস্ক্রাইব করেছেন তারা তো করেইছেন কারণ এই চ্যানেলটা আপনাদের এটাকে এটা একটা পরিবার আমি মনে করি আমার প্রত্যেকটা দর্শক এবং আমার যারা সাবস্ক্রাইবার তারা আমরা প্রত্যেকটা পরিবারের সদস্য সুতরাং এই পরিবারটাকে বড় করার দায়িত্ব অবশ্যই তোমাদের তাই বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করুন যাতে আগামী দিনে ভিডিও নতুন আপলোড করলে আপনার কাছে খুব সহজেই পৌঁছে যায় আর ভালো লাগলে একটা লাইক দেবেন কিপটমো করবেন না প্লিজ আর যত পারবেন বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের মধ্যে ভিডিওটা শেয়ার করুন যাতে প্রত্যেকেই উপকৃত হয় অনুষ্ঠান দীর্ঘায়িত করছি না আজকের মতো অনুষ্ঠান শেষ করছি শেষ করার আগে আবারও সেই আমার অনন্ত শক্তির অধিকারিনী মা তারার কাছে বাবাগুরু বামদেবের কাছে একটাই প্রার্থনা প্রত্যেককে তুমি ভালো রাখো সুখে রাখো শান্তিতে রাখো প্রত্যেকের জীবন যেন মধুময় হয়ে উঠুক এবং যে ক্রিয়ার কথা আমি বললাম তাতে যেন প্রত্যেকেই সফলতা লাভ করে এই কামনা করে আজকের মতো অনুষ্ঠান শেষ করছি জয় তারা জয় জয় তারা জয় বাম জয় তারা জয় জয় তারা জয় তারা জয় তারা